বিক্ষোভ সভা হয়েছে প্রত্যয়ের মূলে। তারপরে প্রতীক আমরা পথ অবরোধ হয়েছে 10 মিনিটের প্রশাসনকে জানানোর জন্য যে হকারদের বাড়িতে আজকে খাবার হয়নি, হকাররা রাস্তাতেই রয়েছেন, রাস্তাতেই ঘর সংসার হয়ে গেল এই বর্ষার মধ্যে, সেটা সদর হাসপাতালের মোড়ে। এখন আমরা মাননীয় মহকুমা শাসক সদরকে আমাদের প্রতিনিধি উপস্থিতিতে, হকার প্রতিনিধি উপস্থিতিতে আমরা ডেপুটেশন দিলাম তাকে, এই যে বেআইনি উচ্ছেদ, হকাররা বেআইনি না, উচ্ছেদটাই বেআইনি। আইন তুলে আমি কথা বলেছি যেটা আজকে সকালে দেখিয়েছিলাম, হকাররা আইনি মতেই রয়েছে, দেশের যে হকার আইন সে আইনি মতেই হকাররা রয়েছে, প্রশাসন বেআইনি উচ্ছেদ করেছে, দেশের হকার আইনের পরিপন্থী কাজ করেছে, সেটা আমি লিখেছি আপনাদের হয়ে এবং বলেছি যে আপনি এই আইন মোতাবেক কার্যকর করবেন। শহরে হকার ব্যবসাদার প্রশাসন পৌর প্রশাসন নিয়ে আইনে যেটা টাউন ভেন্ডিং কমিটির কথা বলা আছে, সেই টাউন ভেন্ডিং কমিটি তৈরি করুন, সেখানে সরকারের বা পৌরসভার কি মত কি চাইছে ফেলুন, হকার প্রতিনিধিদের আলোচনা করবেন, সবাই মিলে আলোচনা করে আমরা ঠিক করবো কীভাবে এই সমস্যার সমাধান আমরা করবো, এই কথাটা আমরা বলেছি, উনি তার সঙ্গে একমত হয়েছেন। আমি বলেছি আপনি তাড়াতাড়ি এই যে কিছু অবিলম্বে হকার সমস্যার সমাধানে প্রশাসনিক সভা ডাকতে হবে, উনি সম্মত হয়েছেন ডাকতে। আমরা মূলত 4টে বিষয় উল্লেখ করেছি দাবিতে, যেটা আমি পড়ে দিই সবার কাছে, যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 অনুযায়ী হকার সমস্যার সমাধান করতে হবে, আইন অনুযায়ী প্রশাসন পৌর প্রশাসন জেলা প্রশাসন ট্রেড ইউনিয়ন নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে টাউন ভেন্ডিং, যেটা আমি বললাম টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে, এবং ওই কমিটির প্রস্তাবনা মতো বা সুপারিশ মতো হকার সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে জোর জবরদস্তি করে উচ্ছেদ হওয়া হকারকে সম্পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন অর্থে এটা বলেছি যে যেখানে আছেন সেখানে থাকবেন, আপনারাও যারা বাস করি ওখানে আছেন থাকবেন, শুরু করবেন, এখন আমরা কিছু করছি না, মিটিং থেকে আমরা প্রচেষ্টা করবো সব, আর অবিলম্বে হকার সমস্যায় সমাধানের জন্য প্রশাসনিকভাবে সভা ডাকতে হবে, সেই সভাতেও আমরা সপ্তাহ বর্তমানে থাকবে। এই 4টে দফা আমরা উল্লেখ করেছি এবং আমরা উনি সময় নিয়েছেন, সময় চেয়েছেন, নিশ্চয়ই কথা বলবেন, সবার সময় কথা বলতে হবে, তো বলুন, কোনো অসুবিধা কিছু নেই। এই সময়কালে আমাদের কষ্টের মধ্যেও হলো দিন চলবে, আমাদের হকারদের দিন চলবে কষ্টের মধ্যেও, যে যেখানে আছেন কোনো রকমে দিন গুজরান করতে হবে, তারপরে যদি প্রশাসন আমাদের কথা না শোনেন তখন পথে নেমে আরও বড় লড়াইয়ের যে লড়াই সে লড়াই হবে। আমি ওনাকে বলেছি যে দেখেন আমাদের ইউনিয়ন হচ্ছে কিন্তু রেজিস্টার্ড ইউনিয়ন, কোনো সরকার করে না, কোনো প্রয়োজন করে না, আইনি কথা বলেছি কী করবো তো কোনো দরকার নেই, সেটা আমি ওই মিটিংয়েও বলেছি যে পথে আমরা চলেছি সেই নোটিশে যাবে ওর কাছে, ও পাবে। শাসক কি জানালেন কথা বলে? উনি বললেন যে উনি সম্পূর্ণভাবেই আমাদের সঙ্গে একমত, এটা অন্তত আমার মনে হয়েছে যে যে পদ্ধতিতে হয়েছে হয়তো উনি ওটার সঙ্গে সপ্তাহ উনিও এই পদ্ধতিতে না হলেও ভালো হতো বলে ওকে বলেননি, কিন্তু মনোভাব তো বোঝা যায়। তাই বলে উনি মিটিং দেখুন, মিটিং দেখে সব করুন, মিটিং দেখে আলোচনা, উনি মিটিং দেখতে সম্মত হয়েছে। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকের ঢাকেশ্বরী, ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা, পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া। দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার, হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস।